রাসেলকে গুম করার মাধ্যমে হয়তোবা এই চলমান যে কোটা বিরোধী আন্দোলন চলছে সেখানে ছাত্রদলকে ভয়ভীতি দেখানো এই বিষয়টি থাকতে পারে, এবং ঢাকা কলেজের যে সকল নেতৃবৃন্দ আজকে কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। ছাত্রদল বিগত 15 বছর ধরে এই গুম খুন নির্যাতনকে সহ্য করে রাজপথে বারবার নির্যাতিত এবং রক্ত দিয়েই কিন্তু রাজপথে টিকে রয়েছে। রেলপথের যে ট্রানজিট বাংলাদেশকে দেওয়ার যে চুক্তি করে এসেছে সেই বিষয়গুলো থাকতে পারে, আমরা সবগুলো বিষয়ে আসলে সত্যি কথা স্পষ্ট না। আমার বাবা 11 দিন যাবত কি খায়, কোথায় আছে, কেমন আছে আমি জানি না। কি অপরাধ আমার বাবার, জীবনে একটা ককটেল মারে নাই, একটা ছুরি হাতে লয় নাই, একদিন কোনো মানুষের একটা ঢিল মারে নাই, রাজনীতি করে, এটা যদি অপরাধ হয়ে থাকে এটা আমার বলার কিছু নাই। আতিকুর রহমান রাসেলকে গত 1 জুলাই এই আজিমপুর থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার পর থেকে আমরা পরিবার সহ ছাত্রদল সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী সকল পর্যায়ে আমরা যোগাযোগ করেছি, কিন্তু তারা কেউ স্বীকারই করছে না যে তাকে রাসেলকে কোথায় গুম করে রাখা হয়েছে। আজিমপুর থেকে যে সময় উঠিয়ে নিয়ে যাওয়া হলো সেই সময় কিন্তু সেখানে অনেকগুলো সিসি ক্যামেরা রয়েছে, তো সেই সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করলেই কিন্তু জানা যাবে যে আতিকুর রহমান রাসেলকে কে বা কারা কোথায় উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু অতীব দুঃখের বিষয়ে জানাচ্ছি ডিবি কর্মকর্তা এবং প্রশাসনের যে কর্মকর্তা রয়েছেন তারা এই বিষয়ে সামান্যতম আমাদের সহযোগিতা করছেন না। তাদেরকে আমরা বারবার আগত জানিয়েছি যে আপনারা সঠিক তথ্য দিয়ে এবং সঠিকভাবে আপনি ঘটনাটি বিশ্লেষণ করুন, কিন্তু তাদের কাছ থেকে আমরা সত্যিকার অর্থে যে সহযোগিতা সেটা আমরা পাচ্ছি না। হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে। ছাত্রদল বিগত 15 বছর ধরেই এই গুম খুন নির্যাতনকে সহ্য করে রাজপথে বারবার নির্যাতিত এবং রক্ত দিয়েই কিন্তু রাজপথে টিকে রয়েছে। রাসেলকে গুম করার মাধ্যমে হয়তোবা এই চলমান যে কোটা বিরোধী আন্দোলন চলছে সেখানে ছাত্রদলকে ভয়ভীতি দেখানো এই বিষয়টি থাকতে পারে। এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রেলপথের যে ট্রানজিট বাংলাদেশকে দেওয়ার যে চুক্তি করে এসেছে সেই বিষয়গুলো থাকতে পারে, আমরা সবগুলো বিষয়ে আসলে সত্যি কথা স্পষ্ট না যে কি কারণে বিনা কারণে তাকে গুম করা হয়েছে। ছাত্রদল বিশ্বাস করে এই লড়াইয়ে অবশ্যই সাধারণ শিক্ষার্থী তথা এই ছাত্রদল তথা বিএনপির বিজয় অনিবার্য। এই রাসেলদের এই গুমের প্রতিশোধ নেওয়ার জন্যে ছাত্রদল রাজপথে থাকবে এবং আমরা আমাদের ভাইয়ের প্রতিশোধ অবশ্যই অবশ্যই নেব। এই গুম খুনের যে সংস্কৃতি বাংলাদেশে গড়ে তুলেছে এই অবৈধ ফ্যাসিস্ট সরকার তার বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে, এবং ভারতের যে দেশের যে হস্তক্ষেপ তার বিরুদ্ধে সহ এই গণতন্ত্র পুনরুদ্ধারেও আপনাদের সোচ্চার হতে হবে, এবং ঢাকা কলেজের যে সকল নেতৃবৃন্দ আজকে কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমার বাবা 11 দিন যাবত কি খায়, কোথায় আছে, কেমন আছে আমি জানি না। আমি কাউকে দোষারোপ করি না, আমি আমার সন্তান আমার বুকে ফেরত চাই। কি অপরাধ আমার বাবার, জীবনে একটা ককটেল মারে নাই, একটা ছুরি হাতে লয় নাই, একদিন কোনো মানুষের একটা ঢিল মারে নাই, রাজনীতি করে, এটা যদি অপরাধ হয়ে থাকে এটা আমার বলার কিছু নাই। 100% সত্য তথ্য দিয়েছে, আমরা বিভ্রান্তিমূলক কাউকে দোষারোপ করার জন্য বসি না। আমি প্রশাসনের কাছে আমার ছেলে উদ্ধারের জন্য আমার বুকে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা চাই।